উনি জানতে চেয়েছেন যে শিশুদের কপালে অনেক সময় টিপ দেওয়া হয়, অথবা জন্মের পরপর বাচ্চাদের কপালে এখানে অথবা এখানে একটা কালো একটা দেওয়া হয়, যাতে করে কোনো বদনজর না পড়ে এভাবে, অথবা মাঝখানেও দেওয়া হয় মেয়ে বাচ্চাদের জন্য। অথবা উনি জানতে চেয়েছেন যে অনেক মেয়েরাও টিপ দিয়ে থাকেন, এই বিষয়টি দ্বারা শিরক হবে কিনা। ধন্যবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد এটা আমাদের বাঙালি মুসলিম সমাজে অতি পরিচিত একটা দৃশ্য। এক্ষেত্রে দুটো প্রশ্ন, একটা হলো মেয়েদের জন্য কপালের টিপ যেটা সৌন্দর্যের জন্য করা হয়, আর একটা হলো বদনজর থেকে বাঁচার জন্য শিশুদের নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে ডানে বা বামে কপালের কোনায় কোথাও টিপ দেওয়া হয়। প্রথম বিষয়টি কপালের টিপ মেয়েদের সাজের জন্য, এক্ষেত্রে ওলামায়ে কেরামের কিছু মতভেদ আছে। অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় রীতিনীতির অনুসরণ করা হয়, যেমন টিপি রাখা অথবা ইহুদিদের মতো টুপি পরা, এই ধরনের যে বিষয়টা তাদের ধর্মীয় রেওয়াজ, যেটা করলে প্রথম নজরেই কাউকে বোঝা যায় যে ওই ধর্মের মনে হয়। যেমন একজন মানুষ যদি টিকিওয়ালা আমরা দেখি অথবা ধুতি পরা দেখি, প্রথম নজরেই তাকে মানে একজন হিন্দু সম্প্রদায়ের অনুসারী বলে আমরা তাকে বিশ্বাস করব। এই ধরনের কর্ম ইসলামে নিষেধ করা হয়েছে। মান্তাশাব্বাহাবে কওমিন ফাহুয়া, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো জাতির সাথে অনুকরণ করবে, তাদের মতো কিছু করবে, সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে এই ধরনের অনুসরণ বা অনুকরণ ইসলামে বৈধ নয়। হিন্দু ধর্মের একটা বিশেষ বিধান হলো সিঁদুর পরা। জি, সিঁদুর একটা ধর্মীয় প্রতীক, শুধুমাত্র বিবাহিত মেয়েরাই পড়েন, বিবাহের আগেও পড়েন না, বিধবা হলেও পড়েন না, শাখা সিঁদুর। হ্যাঁ, এই জন্য সিঁদুর পরাটা মুমিন মেয়েদের জন্য, মুসলমান মেয়েদের জন্য অবৈধ। এখন প্রশ্ন হলো টিপটা কি সিঁদুরের অংশ না এটা ভিন্ন সাজ? এক্ষেত্রে ওলামা কেরাম ইশতেহাদের কিছু মত পার্থক্য আছে। কেউ মনে করেছেন যে টিপটা সিঁদুরেরই একটা অংশ, যে সিঁদুর যেমন হিন্দু মহিলাদের ধর্মীয় প্রতীক, টিপও তাই, এজন্য টিপ পরা মুসলমানদের জন্য অবৈধ। অপরপক্ষে অন্য ওলামায়ে কেরাম বলছেন যে সিঁদুর যেমন টিপ তেমন নয়, সিঁদুর বিবাহিত মেয়েরাই পরেন এবং ধর্মীয়ভাবে তাদের কপালটা দেওয়া হয় বিবাহের সময়, এবং এটা তাদের যতদিন স্বামী থাকে এটা রাখতে হয়, এটাকে ধর্মীয় বিষয়, টিপটা তা নয়। টিপ মুছে ফেলেন, অবিবাহিতরাও পরেন, এটা তাদের ধর্মে কোনো নিষেধ নেই। কাজে টিপ একটা ভারতীয় সাজ, আর সিঁদুর একটা ভারতীয় ধর্মীয় বিষয়। জি, এই জন্য টিপ পরা তারা বলেন যে এটা সৌন্দর্যের জন্য না, যাই হবে না। সেটা হলো দুটো মত। আমাদের মুসলিম বোনেদের মায়েদের মেয়েদের ডাইভার্ট করতে পারলে তো ভালো, যেহেতু এ ব্যাপারে বিতর্ক রয়েছে, এটা অন্য ধর্মের ধর্মীয় অনুকরণের সম্ভাবনা রয়েছে, অতএব বর্জন করতে পারলে ভালো। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো বদনজর থেকে বাঁচার জন্য কিছু দেওয়া। এটা ইসলাম নির্দেশ দেয়, বদনজরের অস্তিত্ব স্বীকার করে ইসলাম। আল আইন হক, মানুষের দৃষ্টির কারণে একটা ঈর্ষা একজনের ভিতরে যে কিছু ক্ষতি করবে এটা হতে পারে, তবে এজন্য কোনো প্রতীক ব্যবহার করা, তাগা ব্যবহার করা, এটা ইসলাম নির্দেশিত না। এটা কুসংস্কার, শিরক হতে পারে। যদি কেউ মনে করে এই দাগটার ক্ষমতা আছে নজর ঠিকিয়ে দেওয়ার, এটা শিরক। যদি কেউ মনে করে এই দাগটার মাধ্যমে আল্লাহ নজর ঠিকিয়ে দেন, এটা বিদআতি কুসংস্কার আকিদা। তবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সুন্দর সুন্দর দোয়া। আমরা সকালে সন্ধ্যায় আমাদের বাচ্চাদের গায়ে হাত দিয়ে বা জোরে জোরে দোয়াগুলো পড়ে ফুটিয়ে দিতে পারি, পড়তে পারি তাদের সামনে, আউযু কি বিকালিমা ও আউযু কা বিকালিমাতিল্লাহিত তাম্মা, অথবা আমরা শুধু বলতে পারি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি মুহাম্মা ও আইনিল লাম্মা, আমি আশ্রয় চাচ্ছি বা আমি তোমাকে আশ্রয় রাখছি আল্লাহ তাআলার, আল্লাহর পরিপূর্ণ বাক্যাবলীর, যেন কোনো শয়তান, কোনো ক্ষতিকারক প্রাণী বা কোনো বদনজর তোমার ক্ষতি করতে না পারে। এই দোয়াটা সকালে সন্ধ্যায় তিনবার করলে যথেষ্ট। আমাদের সুন্নত মাসনুন দোয়ার অনুসরণ করতে হবে, আমরা যেন এই ধরনের কুসংস্কারের ভিতরে না পড়ি। আল্লাহ তো আমাদের সমাজে, আমরা বাঙালি মুসলমান যেখানেই বসবাস করি না কেন, অনেক সময় মনে করি যে দোয়াটা পড়া ঝামেলার ব্যাপার,
আমরা একটা তাবিজ লটকে দিই বা একটা দাগ দিয়ে দিই বাচ্চাটা ভালো থাকলো। এটা আসলে সত্যি দুঃখজনক। কেউ যদি মনে করে খাওয়া দাওয়া খুব কষ্টের কাজ, আমি মানে একটু নাক দিয়ে কিছু পাইপ লাগাই কিছু পেটে ঢুকিয়ে দিই অথবা ইঞ্জেকশন দিয়ে কিছু ঢুকিয়ে দিই, এটা তো কোনো কথা হলো না। আমি আল্লাহর কালাম পড়বো, আমার হৃদয় উজ্জীবিত হবে, আমি সব পাবো, আমার সন্তানের কানে ওটা যাবে, আমি সংরক্ষিত হব, আমার সন্তান সংরক্ষিত হবে, আমার সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক গভীর হবে, এটাই না আসল। আমরা কেন এটার বিকল্প অন্য কিছুর উপর নির্ভর করতে যাব? কাজে আমরা যে সহজ মনে করছি এটা আসলে সহজ নয়, আমাদের সকলের জন্য ক্ষতিকর, ওগুলো আমাদের জন্য কোনো কল্যাণ বই আনতে পারে না আসলে। ওটা একটা আমাদেরকে আল্লাহর রহমত নিয়ামত থেকে বিচ্ছিন্ন আরো বিচ্ছিন্ন করে দেয়। মানুষ নিজের প্রয়োজনে হেফাজতের জন্য ঋণমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এর মাধ্যমে নিজের বিপদও কাটবে, আল্লাহর সাথে তার প্রেম গভীর হবে, মহব্বত গভীর হবে। কাজে এদিকে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত।